শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কমলাফুলি যে ছড়াটি পড়েছিলাম সত্যেন্দ্রনাথ দত্তে, এই ছড়া থেকে আমরা প্রশ্ন উত্তর করব। আমরা এখানে কিন্তু ছড়া পড়ে ফেলেছি, এরপর শব্দার্থ শেষ, এবার শুধু বাকি আছে আমাদের প্রশ্ন উত্তর। এখানে দেখবে তোমরা পেজ নাম্বার 15-তে, এখানে অনেকগুলো তোমরা প্রশ্ন উত্তর দেখতে পাবে, চারটি প্রশ্ন উত্তর আছে এখানে। চলো আমরা এই প্রশ্ন উত্তরগুলো লিখি এবং শিখি। প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে, কার বিয়ে হবে? আমরা কমলাফুলির বিয়ে হবে এটাই করেছিলাম, তাই না? কমলাফুলি কমলাফুলি, কমলা লেবুর ফুল, কমলাফুলির বিয়ে হবে কানের মতি দুল। তার মানে কার বিয়ে হবে? কমলাফুলির বিয়ে হবে। তাহলে চলো আমরা এখানে সেটা লিখে ফেলি। তাহলে আমরা উত্তরটা কি লিখেছি? কার বিয়ে হবে? কমলাফুলির বিয়ে হবে। এরপর দ্বিতীয় প্রশ্ন উত্তর হচ্ছে, কমলাফুলির কানে কিসের দুল? আমরা এখানে বলেছি কমলাফুলির বিয়ে হবে কানে মতির দুল, তার মানে কিসের দুল হবে? মতির দুল। তাহলে আমরা 2 নম্বর উত্তরটা কি লিখব? কমলাফুলির কানে কিসের দুল? মতি দুল। ম ওকার, ত রস্বইকার, পশ্চিমল মতি মানে হচ্ছে মুক্তা। এরপরে 3 নম্বর প্রশ্ন উত্তরে কি বলা আছে দেখো, কে ফলার খাবে? এখানে আমরা করেছি দেখতে যাবে ফলার খাবে চন্দনা আর টিয়ে, মানে চন্দনা আর টিয়ে এরা দুজন ফলার খাবে। তাহলে এর উত্তর হবে কি? চন্দনা আর টিয়ে। তাহলে চলো আমরা 3 নম্বরটা লিখে ফেলি। 3 নম্বরের উত্তর হচ্ছে চন্দনা, চ দন্ত নয় দো, তারপর হচ্ছে দন্ত ন আকার, চন্দনা আর সরেয়া বৈষ্ণব আর টিএ, ট রস্বইকার অন্তস্থ একার টিএ, চন্দনা আর টিএ। তাহলে আমরা 3 নম্বর প্রশ্ন উত্তরটাও লিখে ফেললাম। এরপরে 4 নম্বরে দেখো, কমলাফুলির ঘর কোথায়? এটা আমাদের ছড়া শেষের দিকে আছে, কোথায় থাকো কমলাফুলি প্রশ্ন করা হয়েছে। তারপর কি উত্তর দিয়েছে? সিলেট আমার ঘর। তার মানে কমলাফুলির ঘর কোথায়? সিলেটে। তাহলে আমরা 4 নম্বর প্রশ্ন উত্তরটাও পেয়ে গেলাম, এটা আমরা লিখে ফেলি। কমলাফুলির ঘর কোথায়? সিলেটে। দন্ত স রস্বইকার, ল একার, ট একার, সিলেটে। তাহলে দেখো আমরা 4টা প্রশ্ন উত্তর লিখে ফেললাম। প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে কি, কার বিয়ে হবে? কমলাফুলির বিয়ে হবে। তারপর 2 নম্বর প্রশ্ন কি, কমলাফুলির কানে কিসের দুল? মতি দুল। তারপর 3 নম্বর হচ্ছে, কে ফলার খাবে? চন্দনা আর টিয়ে। তারপর 4 নম্বর কি, কমলাফুলির ঘর কোথায়? সিলেটে। তাহলে আমাদের বাংলা পড়া শেষ, এরপর আমরা পড়বো ইংরেজি। ইংরেজিতে আজকে আমাদের কি আছে? ইংরেজিতে আছে রাইমস এর কোশ্চেন আনসার, পেজ নাম্বার 16 এর রাইমস এর কোশ্চেন আনসার আজকে আমরা করব। রাইমস আমরা গত ক্লাসে পড়েছি, ফ্রিডম ফ্রিডম ফ্রিডম, ক্যান ইউ টেল হোয়াট ইজ ফ্রিডম? ফ্রিডম ইজ নট এ পিস অফ ল্যান্ড অ্যাট অল। এই যে স্বাধীনতা, যে ছড়াটি আমরা পড়েছি, এখানে আমাদের 2টো প্রশ্ন উত্তর আছে, এই 2টো প্রশ্ন উত্তর আজকে আমরা করব। তাহলে চলো আমরা শুরু করি। অবশ্যই পড়া, ঠিক আছে? এটা কিন্তু পড়া।
অফ ল্যান্ড মানে এটাই আমাদের উত্তর হবে যেহেতু রাইস আমাদের এটাই আছে ফ্রিডম এফ আর ই ই ডি ও এম ফ্রিডম ইজ নট এ পিস পি আই ই সি ই পিস অফ ল্যান্ড এল এ এন ডি ফ্রিডম ইজ নট এ পিস অফ ল্যান্ড Freedom is not a piece of land. তারপর দু নম্বর প্রশ্ন উত্তর কি আছে? What is not a piece of land? একই উত্তর হবে আমাদের এখানে freedom is not a piece of land. দেখো এখানে তোমাদের কিন্তু রাইমসে একটাই লাইনই দেওয়া আছে ফ্রিডম নিয়ে ফ্রিডমটা কি সেটা সেটার জন্য তোমাদের প্রশ্ন উত্তর দুটোই কিন্তু একই হবে হোয়াট ইজ ফ্রিডম প্রথমে বলা হয়েছে স্বাধীনতা কি আর এটার উত্তর হচ্ছে কি ফ্রিডম ইজ নট এ পিস অফ ল্যান্ড ফ্রিডম মানে স্বাধীনতা মানে একখণ্ড ভূমি নয় তারপরে হচ্ছে হোয়াট ইজ নট এ পিস অফ ল্যান্ড ঠিক আগের প্রশ্নটারই এখানে অনুকরণ করা হয়েছে কোনটি একখণ্ড ভূমি নয় কোন জিনিসটি একখণ্ড ভূমি নয় আর আমরা পড়েছি কি ফ্রিডম বা স্বাধীনতা একখণ্ড ভূমি নয় তাহলে আমাদের এই উত্তরটাও কিন্তু একই থাকছে ফ্রিডম ইজ নট এ পিস অফ ল্যান্ড এই গেল আমাদের ইংরেজি এরপরে চলো আমরা একটু করে একটিভ ইংলিশ ওয়ার্ড বুকে যাই একটিভ ইংলিশ ওয়ার্ড বুকে আমরা আজকে পড়ব পেজ নাম্বার 27 পেজ নাম্বার 27 এ কি আছে আমাদের এখানে আচ্ছা এখানে তোমাদেরকে হয়তো আজকে লেখার তেমন কিছু নেই হ্যাঁ এটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার 26 এ আমরা যেটা পড়েছি সেটারই সেকেন্ড পেজ এটা একই পড়া শুধু এখানে জিনিসগুলো একটু আলাদা আলাদা বলতে এখানে জিনিসের সংখ্যা একটু বেশি আমরা লাস্ট ক্লাসে যেটা এইটিভ ইংলিশ পড়েছিলাম সেখানে 10 পর্যন্ত ছিল ওয়ান ডাক টু ডাকস থ্রি শিপস ফোর প্লেটস ফাইভ অ্যানিমালস সিক্স বাস্কেটস সেভেন হর্স এইট বার্ডস নাইন কিস টেন বুকস এইগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম আজকে আমরা পেজ নাম্বার 27 এ যাচ্ছি এটাও কিন্তু আইটেম নাম্বার 19 অর্থাৎ এটা যেমন আইটেম নাম্বার 19 এটাও 19 অর্থাৎ এটার সেকেন্ড পার্ট হচ্ছে এটা এখানে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে এখানে সংখ্যাগুলো একটু বেশি অর্থাৎ কাউন্টিংটা তোমাদের আরেকটু বেশি করতে হবে এখানে কাউন্টিং ছিল 10 মধ্যে এখানে 11 থেকে শুরু তাহলে চলো আমরা কাউন্টিংগুলো একটু করে করি প্রথমে 11 নম্বরে দেখা যাচ্ছে অনেকগুলো ম্যাচ যে আমরা দেশলাইয়ের কাছে যেগুলো বলি এই ম্যাচগুলো দেখা যাচ্ছে এখানে কয়টি ম্যাচ আছে আর আমরা জানি একের অধিক হলে সেখানে এস যুক্ত হবে সেই জন্য এখানে ম্যাচের জায়গায় ম্যাচেস এরকম লেখা আছে এখানে ম্যাচ কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এখানে 11টা ম্যাচেস আছে আমরা সেটা লিখে দিই তোমরা দেখতে পাবে নিচে একটা খালি ঘর আছে দুটো খালি ঘর আছে এখানে দুটো ওয়ার্ড বসবে তাহলে প্রথমে আইটেম নাম্বার 19 এর নাম্বার 11 এ কি আছে 11 ম্যাচেস আমরা লিখে ফেলি এখানে লিখবো 11 11 ম্যাচেস M A T C H E S ম্যাচেস তাহলে কি হলো 11 ম্যাচেস তারপরে চলো আমরা পরেরটাতে যাই এখানে দেখো নাম্বার 12 এ এখানে অনেকগুলো স্পুনস দেখা যাচ্ছে স্পুনস মানে হচ্ছে চামচ আর এর যেহেতু আছে এটা চামচগুলো মানে অনেকগুলো চামচ একের অধিক একের চেয়ে বেশি চামচ আছে কয়টা আছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এখানে তোমাদের কিন্তু বানানগুলো দিয়ে দেওয়া হয়েছে কিন্তু তোমরা কিন্তু ইউনিভার্স শিখেছো সুতরাং এখান থেকে দেখার কথা নয় আমরা এরপরে 12 নম্বরে তাহলে কি লিখব 12 স্পুনস স্পুন মানে হচ্ছে চামচ তাহলে এখানে কি লিখব 12 স্পুনস তাহলে চলো লিখে ফেলি T W E L V E 12
O-O-N-S 12 spoons তারপর নাম্বার 13 কি দেওয়া আছে দেখো অনেকগুলো বেল দেওয়া আছে কয়টা আছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এখানে 13টা বেলের ছবি দেওয়া আছে সেজন্য এখানে হবে কি 13 bells 13 bells তাহলে কি লিখবো আমরা 13 T H I R T E N 13 bells B E L L S 13 bells এরপর আমরা নাম্বার 14 এ যাব নাম্বার 14 দেখো এখানে লেখা আছে buttons buttons মানে হচ্ছে বোতাম এখানে অনেকগুলো বোতামের ছবি দেওয়া আছে কয়টা আছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14 buttons তাহলে চলো লিখে ফেলি আমরা সেটা 14 buttons লিখবো আমরা তাহলে আমরা নাম্বার 14 ও শেষ করে ফেললাম এরপর নাম্বার 15 এ অবিয়াসলি 15ই থাকবে কারণ আমরা সবসময় দেখে আসছি যে নাম্বার সেটাই কাউন্টিং করতে হয় তারপরেও আমরা শিওর হওয়ার জন্য গুণে নিব এখানে কি আসলে 15 আছে কিনা এখানে অনেকগুলো বল দেখা যাচ্ছে আর যেহেতু আমরা এখানে একের অধিক দেখতে পাচ্ছি সেটা হবে বলস তাহলে কয়টা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 তাহলে এখানে হবে কি 15 বলস F I F T E E N 15 balls B A L L S 15 balls তারপর হচ্ছে 16 নম্বরে দেখো এখানে কয়টা আপেল আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 তাহলে আমরা লিখব কি 16 apples S I X T E E N 16 apples A P P L E S 16 apples তারপর দেখো 17 নম্বরে কি আছে 17 নম্বরে অনেকগুলো অরেঞ্জ ছবি আছে অরেঞ্জ মানে কি কমলা কয়টি আছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17 অরেঞ্জ তাহলে আমরা সেটা লিখে ফেলি নাম্বার 17 কি লিখবো আমরা S E V E N T E E N 17 oranges O R A N G E S 17 oranges এরপরে দেখো 18 18 নম্বরে কিন্তু 18 সুইটসই আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 সুইস আমরা চলো 18 সুইসটা লিখি আমি উপরগুলো মুছে দিচ্ছি তাহলে তোমরা দেখতে পাবে না তাহলে আমরা নাম্বার 18 এ কি লিখব 18 সুইস E I G H T E E N 18 সুইস S W W T S সুইস আর সুইট মানে আমরা জানি মিষ্টি এখানে অনেকগুলো মিষ্টি ছবি দেওয়া আছে তোমাদের যদিও দেখতে মনে হতে পারে ক্যান্ডি এটা কিন্তু আসলে মিষ্টি ছবি এরপরে আমরা 19 নম্বরে 19x দেখতে পাচ্ছি তাহলে আমরা কি লিখবো এখানে 19x নাম্বার 19 এ লিখবো কি 19x n i n e t e e n 19x e g g s 19x এর পর আমরা এখানে নাম্বার 20 তে দেখতে পাচ্ছি কয়টি আছে এখানে 20 টিক্স আছে টিক্স মানে হচ্ছে টিক চিহ্ন যেটা আমরা দিয়ে থাকি সেই টিক চিহ্ন এখানে আমরা তাহলে 20 নম্বরে কি লিখব 20 টিক্স T W E N T Y 20 টিক্স T I C K S 20 টিক্স ঠিক আছে তাহলে তোমরা বুঝে গেছো কি কি লাগবে তোমাদের কিভাবে লিখতে হবে না হবে তাহলে আজকে তোমাদের পড়া থাকলো একটিভ ইংলিশ ওয়ার্কবুক থেকে পেজ নাম্বার 27টা তোমরা এখানে যে ব্ল্যাঙ্কসগুলো আছে ওখানে এভাবে লিখে ফেলবে এরপর তোমাদের ফ্রিডম থেকে কোয়েশ্চেন আনসার এবং কমলাগুলি থেকে ছড়ার প্রশ্নোত্তরগুলো তোমাদের থাকবে আজ তাহলে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো